ড্রাগসের করাল গ্রাস আবারও কেড়ে নিল এক যুবকের প্রাণ। গুরুতর অসুস্থ অবস্থায় এই যুবককে জীবিত আনা হলেও শেষ রক্ষা হয়নি। মৃত যুবকের নাম নিত্যানন্দ নম, বাবা নারায়ণ নম, বাড়ি উত্তর চরিলাম এলাকায়। জানা গেছে ব্রাউন সুগারে আসক্ত ছিল সে। সোমবার দুপুরে এলাকারই এক বন্ধুর বাড়িতে যায় সে। যাওয়ার কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে পড়ে নিত্যানন্দ। এই কথা জানার পরই ওই বাড়িতে ছুটে গিয়ে তড়িঘড়ি তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা। বিশালগড় থেকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয় তাকে। পরবর্তীতে তার অবস্থা বেগতিক দেখে হাঁপানিয়া থেকে জীবিতে পাঠিয়ে দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে নিত্যানন্দ। মৃত যুবকের বাবা জানায়, নেশা ছাড়ার জন্য বহু মারধর করা হয়েছিল নিত্যানন্দকে এবং পরিবারে চাপে পড়ে নেশা করা ছেড়ে দিয়েছিল সে। কিন্তু তার বন্ধুরা তাকে ডেকে জোর করে নেশা জাতীয় কিছু খাইয়ে দিয়েছে, যার ফলে অসুস্থ হয়ে পড়ে সে এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দেখলাম মানে খাটের তো অজ্ঞান অবস্থা হয়েছে। এটা কি বাড়ির মধ্যে? না, বাড়ির থেকে একটু মেসে মানে দু তিনটা বাড়ি ফোরে এই বাড়িতে অজ্ঞান অবস্থা হয়েছে। দাঁত মুখ চালিয়েছে। আচ্ছা, তারপর আপনারা মানে হাসপাতালে কোন সময় যান? হাসপাতালে মনে করেন সঙ্গে সঙ্গে? হ্যাঁ, এটা কি স্যার বইয়া থাকুন নি, আমি তো সঙ্গে সঙ্গেই আমি বিশালগড় আনছি। বিশালগড় থেকে আফেনা নিয়েছি, আফেনা থেকে দেখে আনছি। জীবিত আনার পর মৃত্যু হিসেবে এই আসতে কোনো সমস্যা নেই। এই যে ব্রাউন সুগারের যে নেশা করতো, আপনারা মানে কবে বুঝছেন বিষয়টা? মাসে মাসে। আচ্ছা, তারপর আপনারা বাধা দিয়েছিলেন? হ্যাঁ, বাধা দিয়েছি, যাই না, আমার বাইরের লোকে কাজও পাঠাই দিয়েছে। তারপর কি মানে কাজ হয়েছিল নি না মানে ছাড়ছিল নি না? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। মৃত্যু যে হয়েছে মানে কি কারণে মৃত্যু হয়েছে মানে কি মনে হয়? আমার মনে হয় এটার ভিতরে মনে কুকুরা নিয়ে ডাক্স খাওয়াইছে বা চেঞ্চি খাওয়াইছে, মদো খাওয়াইছে, সত্তান খাওয়াইয়া। কে খাওয়াইছে? জাকির মিয়ার ছেলে, মরণ নমর ছেলে, জালাল মিয়ার ছেলে। সবাই কি মানে ব্রাউন সুগার খায়? হ্যাঁ। তারা কি একসঙ্গেই চলতো? হ্যাঁ, একসঙ্গে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।